Contacto. Da. এই মহিলা দুটো এখন অনেক দূর থেকে সাইডে আসে, ওনারা যেখানে রেস্ট রুম হতে সেখান থেকে এটা প্রায় 2-2.5 কিলোমিটার ডিস্টেন্স, ওইখানে সঙ্গে করে এনারা খাবারটা নিয়ে আসে ওইখানেই বসে ওরা খায় খাওয়া দাওয়া করে। যেহেতু 12টা থেকে 1টা 1 ঘন্টা লাঞ্চ, ওখানে খাওয়া দাওয়াটা করে, মানে অথচ যেতে আসতে গেলে 1টা বেজে যাবে, ওদের খাওয়া দাওয়া হবে না, কাজের ইয়ে হয়। ওখানে ওরা যখন খাওয়া দাওয়া করছিলো বসে, তো উপর থেকে একটা লিকুইড ল্যাডেল নিয়ে আসছিলো পাল্টি করার জন্য, সেই ল্যাডেলটা অনেক উপর থেকে না ঘন্টা বাজাইছে না বেল বাজিয়েছে, কোনো একটা সিস্টেম আছে ওটা, বেল নাই ঘন্টা কিছু একটা বাজাতে হয়, তো কোনো কিছু বাজায়নি, অনেক উঁচু থেকে এনে পড়ে ওটাকে পাল্টি করছে, সে পাল্টি করাতে মালটা বাস্ট করে গিয়েছে, জল ছিল হয়তো বাস্ট করে গেছে, বাস্ট করে যাওয়াতে এনার দুই জনাতে ইনজয় হয়েছে, উপরন্ত আরও ওইখানে যা ক্রেনে আগুন লেগেছে, আরও আদার্স টুকটাক আগুন লেগে গেছে, সেই এটাই হয়েছে। আমি তার কাছে একটাই দাবি করলাম যে কেন এত বড় একটা ঘটনা ঘটলো, যেখানে মহিলারা সেখানে অনেক দূরে রেস্ট নিচ্ছে বা খাওয়া দাওয়া করছে, সেখান থেকে যেখানে আপনি ড্যাম্পিং করছেন অনেক দূরে, এটা কারণটা কি, কার গাফিলতিতে এটা হয়েছে, সেটা আপনাকে উচ্চ পর্যায়ে একটা তদন্ত করতে হবে এবং যথাযথ সেই যাতে পুনরাবৃত্তি না ঘটে, চিরো যাতে অ্যাক্সিডেন্ট হয় তার ব্যবস্থা আপনাকে নিতে হবে।